তোমরা পার্টি শপটা খেয়েছো বাট কেউ চিকেন পার্টি শপটা খেয়েছো তোমরা কর্নডগ তো খেয়েছো বাট কেউ চিকেন কাবাব কর্নডগ খেয়েছো তোমরা আলাকি খেয়েছো বাট প্যানকো দেওয়া আলাকি যেটা অনেকটা রেস্টুরেন্টের মতন খেতে আচ্ছা 100 টাকা নিচে খেয়েছো তোমরা পপকর্ন তো অনেক জায়গায় খেয়েছো বাট চিকেন বাটারফ্লাই মানে বাটারফ্লাই যেটা উড়ে যায় সেটা খেয়েছো হাংরি বলতে পারিস ফ্রাই এর লাস্টের আর ওয়াইটা নেই বংরি তৈরি হয়েছে বাঙালি যারা হাংরি ফর ফ্রাইস আমার আসার কারণ জানো কি তোমার এখানকার ফিউশন আইটেম পার্টি শপটা চিকেন দিয়ে আমাদের এখানে পার্টি শপটা দুটো ভেরিয়েন্ট আছে একটা হচ্ছে কিমা পার্টি শপটা যেটা একটু বেশি স্পাইসি হয় আর যারা একটু কম স্পাইসি খেতে চাইছে আমরা ওটা কি করেছি চিজ দিয়ে ক্রিম দিয়ে ওটাকে একটু মানে একটু জিনিসটা ব্যাপারটা একটু ফুড গ্যাজম করেছি দিয়ে ওটাকে করেছি ক্রিমি চিকেন পার্টি শপ তাড়াতাড়ি দেখছি এছাড়াও তো ফিকেন রোল আছে যেটাতে ফিকেন রোল সেটা কি ভেটকি আর চিকেন মেশানো আচ্ছা ওটাতে চিজ থাকে আচ্ছা ফিশ আর চিকেন দিয়ে ফিকেন ইয়েস ব্রেস্ট কাটলেট করছি চিকেনের একটা গোটা ব্রেস্ট দিয়ে সেটাকে হাফ স্লিট করে এরকম একটা থাবার মতন সাইজের হয় আর ফ্রাইড আইটেমস মানে কেএফসি যারা কেএফসি লাভার ফ্রাইড আইটেম তো অত্যন্ত অ্যাফোর্ডেবল প্রাইসে অনেক মিল আছে সেগুলো তুই দেখাস তোকে দেখাবো মানে মাত্র 85 টাকা থেকে ফ্রাইড আইটেমের কম্বো শুরু কম্বো কম্বো ফ্রাইড আইটেমের কম্বো 85 টাকা ইয়েস কম্বো 85 টাকা সিরিয়াস সিরিয়াস স্বাস্থ্যবান বাচ্চা ভেতরে মোটা ফিলে একদম অরিজিনাল ভেটকি মাছের বাইরে প্যানকোর একটা লেয়ার রয়েছে সাথে কাসন্দি আর কেচাপ কেচাপ ফিশ ফ্রাইয়ের সাথে কাসন্দি ঠিক আছে চলো দেবরাজা যেটা বললো প্রত্যেকটা খাবারের লাস্ট 2 বছর ধরে এটা নিয়ে কাজ করছে প্রত্যেকটা খাবারের টেস্ট নিজেরা বাড়িতে রেডি করেছে তারপর এখানে যারা রান্না বান্না করছে বা কাজ করছে তাদেরকে শিখিয়েছে তো সেইভাবেই কাজটা চলছে আর কি সেই হিসাবে দেখতে গেলে খাবারের মান মারাত্মক উপরে দেখাই মাছের কোয়ালিটি এবং কোয়ান্টিটি দুটো নিয়েই কোনো কথা হবে না দুর্দান্ত এরকম কোটিং এর লেয়ারের সাথে নেবে কেচাপ তো লেগেই গেছে ফার্স্ট আইটেমে মন ছুঁয়ে নিয়েছে এবার চিকেন পাটি সাপটা ব্যাপারটা দেখাই এই রকম হচ্ছে এর ভেতরে রয়েছে চিকেন পাটি সাপটার ভেতরে আমি অলরেডি ভেঙেছিলাম দেখবো বলে ভেতরে কর্ন এরকম ম্যাশ চিকেন এবং এটা ক্রিমি চিকেন পাটি সাপটা মানে চিজ চিজ দেওয়া রয়েছে ভেতরে যেটা আমাকে বললো এবং তোমরাও সেটা শুনেছো খেয়ে দেখা যাক এতটাই ক্রিমি ভেঙে যাচ্ছে চলো এটা অতটা স্পাইসি নয় আগের ফিশ ফ্রাইটা খেলাম বেশ হালকা স্পাইসি বেশ ভালো ক্রাঞ্চি তার বিপরীত যদি বলা যায় হালকা নরম ফিরের পাটি সাপটা জানি বাট এই রকম যে চিকেন দিয়ে পাটি সাপটা বানালেও এতটা টেস্টি হবে আশা ছিল না আর চিকেনের সাথে যখন কর্নগুলো মুখে পড়ছে না নেক্সট আইটেম কি রয়েছে আমাকে একটুখানি বলো এই বংরির জার্নিটা কবে থেকে শুরু হলো আর প্ল্যানটা কিভাবে মাথায় বংরির জার্নি শুরু হয়েছিল 2 বছর আগে থেকে মানে এই যে যা যা ফিউশন আইটেম দেখছিস এর পেছনের আরএনডি হচ্ছে বিগত লাস্ট 2 বছর ধরে এই যে নাম কাবাব কর্নডগ ঠিক আছে কাবাব কর্নডগ আমরা কি কোরিয়ান ফুড সবাই খেয়েছি এবার কোরিয়ান কর্নডগটা না মানে কনসেপ্ট আমার ভালো লাগতো বাট এই আউটার লেয়ারে কোনো টেস্ট পেতাম না সেটা নিয়ে আই থট দ্যাট কিছু করা যেতে পারে এবার এই একটা কর্নডগ করবো যেটার ভেতরটা সসেস থাকবে মশলা চিজ থাকবে আবার তেলে ভাজাও হবে না একটু হেলদি ভেরিয়েন্টের হবে তেলে ভাজা হচ্ছে না না তেলে ভাজা হচ্ছে না আমাদের আমাদের ঠিক যেরকম কাবাব হয় গ্রিল করা ওরকম গ্রিল হচ্ছে কয়লাতে গ্রিল করছি না ওভেনে গ্রিল করছি বাটার দিয়ে গ্রিল করছি যারা জিম লাভার তারা এখানে এসে প্রচুর চিকেন ব্রেস্ট
কাটলেট, নামটা শুনেছো আর ব্যাপারটাও দেখে নাও। বেশ বড় এই চিকেন ব্রেস্ট কাটলেট, দু তিন টুকরো হয়ে গেছে, যদি দেখাই ভেতরে র চিকেন আর তার সাথে এখানে নানান ধরনের হার্বস দিয়ে এই কোটিংটাকে বানানো। অবভিয়াসলি প্রত্যেকটা এখানে প্যান কোর লেয়ার রয়েছে। এখন অবধি কিন্তু ফিশ ফ্রাই আর পাটিসাপটাকে বিট করতে পারেনি, ওগুলো টপ নচ। তবে মাঝখান দিয়ে চলে গিয়ে এবার দেখাবো ওই দিকটা আটকানো, ঠিক আছে? এখান থেকে লোক যাচ্ছে, ওই দিকটা আটকানো, লোক এখান থেকে আবার ফিরে আসবে, এসে আবার পাশ দিয়ে চলে যাবে। এই দেখো আমরা আসি আমাদের চিকেন ব্রেস্ট কাটলেট, ট্রাই করা যাক। মুখে চালান করি চিকেন ব্রেস্ট কাটলেট। তবে এখনও দুটো আইটেম বাকি, একবার দেখাই। প্রন ভলক্যান অ্যান্ড আর এখানে রয়েছে চিকেন কাবাব কর্ন ডগ। চিকেন কাবাব কর্ন ডগ পুরোপুরি গ্রিল হচ্ছে। চিকেন কাবাব কর্ন ডগ, ঠিক আছে? নর্মাল কর্ন ডগ না ব্যাপারটা, ব্যাপারটা উপরে যেটা দেখছো এটা চিকেন কাবাব এবং এটাকে কিন্তু ফ্রাই করা হয়নি, গ্রিল করা হয়েছে। গ্রিল কামড় দেখ, আহা, বাইরেই চিকেনের লেয়ার। আমরা এতদিন বাইরে দেখে এসেছি যে কোনো ময়দা বা ওই জাতীয় কিছু লেয়ার থাকে, বাট এখানে বাইরেই চিকেনের লেয়ার এবং ভেতরে ভরে ভরে চিজ। দেখতে বিগুটা লাগতেও পারে, বাট টেস্ট ইজ চুমু ফাটাফাটি। কি ট্রাই করছো এটা? কি প্রনের একটা, কি একটা প্রন ভলক্যানো, ভেতরে ক্রিম আছে, চিজ আছে, চিজ তো এখানে বললো, এটা মেয়োনিজ। ওহো, টানো টানো আরো টানো। ওহো, এই রয়েছে প্রন ভলক্যানো, এর দাম 89। বাট টেস্ট কিরকম লাগলো সুজিত দা? দারুন টেস্ট, পুরো মুখের মধ্যে পুরো একদম লাভার মতন ফাটলো চিজটা, তার উপর চিজ ফুল ক্রিম, দারুন ফ্রাই হয়েছে। আচ্ছা, বাগদা চিংড়ি দিয়ে কোয়ালিটি, চিংড়ি কোয়ালিটিটাও ভালো। দেবরাজদা এটা কি একটু আমাকে বুঝিয়ে বলো তো, কারণ এত আইটেম কোনো কম্পোজে আমি দেখিনি। এটা হচ্ছে আলটিমেট ফ্রাইড মিল, ঠিক আছে? এখানে মানে একটা মিল, এটা একটা মিল, ঠিক আছে? মানে দুজনে পেট ভর্তি করে খেতে পারবে, তিনজনকে নিয়ে এলে তারা পেট ভরে যাবে। মানে আমি আমার দেখে যেটা লাগছে তিনজনের ভালোভাবে হবে এবং চারজন ঠিকঠাক হবে। আমি বলবো দুজন খুব পেট ভর্তি করে খেতে পারবে আর তিনজন ভালোভাবে খেতে পারবে, চারজন একটু বেশি হবে, একটু বেশি হবে, মানে চারজন বন্ধু বান্ধবের বাজেটটা রকম হবে, সেই শেয়ার দেবেন। এবারে এখানে তোর সাতটা টোটাল আইটেম আছে। আচ্ছা, ফ্রাইড চিকেন সাতটা ভেরিয়েন্ট আছে, দুটো চিকেন ক্রিসপি বার্গার আছে, ফ্রেঞ্চ ফ্রাইজ আছে, ছ পিস চিকেন পপকর্ন আছে, আচ্ছা, তিন পিস চিকেন স্ট্রিপস আছে, ঠিক আছে, চার পিস চিকেন উইংস আছে, দু পিস চিকেন মানে হট অ্যান্ড ক্রিসপি চিকেন আছে, আর এরকম দুটো 200 ml এর কোল্ড ড্রিঙ্কস আছে, যেটা অ্যাভেলেবল থাকবে আইদার ব্ল্যাকে অর লেমন ফ্লেভারের কিছু একটা থাকবে, তো মানে দুজনে আরামসে খেতে। আর তাছাড়া যদি হিসাব করে দেখা যায় দুটো বার্গার এরকম তো মানে ভেঙে বললে আরো অনেক, আরো অনেক। আর এটার দাম 500 টাকারও নিচে, 450 টাকারও নিচে, 400 টাকারও নিচে। মানে কত রেখেছো? ওনলি 359 রুপিস, 350 টাকা, 360 টাকা, 360 টাকা, 59 টাকা, তাও না 59 টাকা দিয়ে সাতটা প্রো মানে সাতটা ফ্রাইড আইটেম খেয়ে যাবে, যেখানে দুটো বার্গারই থাকছে। আমি বলছি এইরকম যদি তুমি KFC তে গিয়ে কম্বো নিতে চাও বা ওদের যে মিলগুলো আছে নিতে, খুব কম করে হলেও 700 টাকা, না আরো বেশি, আরো বেশি, আরো বেশি। মানে আমি বলছি এখানে চারটে উইংস, দুটো হট অ্যান্ড ক্রিসপি চিকেন, তিনটে স্ট্রিপস, তার সাথে একটা কোল্ড ড্রিঙ্কসই ওদের পড়ে যাচ্ছে 700 টাকা, তার সাথে মেয়োনিজ ডিপ দেওয়া থাকে, সেটাই 700 টাকা পড়ে। আর বার্গার যদি অ্যাড করো তার সাথে পপকর্ন বা এই যা যা রয়েছে এগুলো অ্যাড করলে তো আর কথা নেই, 1000 টাকা এমনি বেরিয়ে যায়, 1200 টাকা টোটালি চলে যায়, সেটা 350 টাকায়, 359 টাকায়। তো এটা পসিবল একমাত্র বংরিতে, অ্যাফোর্ডেবল কম্বো, সেটা অ্যাফোর্ডেবল ফুড চ্যানেলে তোমরা দেখতে পাচ্ছ। আর আমি বলছি মানে যদি কারোর বাজেট কম থাকে, মানে শুধু ধরে নে এই এই যে শুধুমাত্র চারটে উইংস আছে, দুটো হট অ্যান্ড ক্রিসপি চিকেন আর দুটো তোর এখানে স্ট্রিপস আর কোল্ড ড্রিঙ্কস 199 টাকা, 200 টাকায়। আরো আরো বাজেট কম আছে, মাত্র 85 টাকায় কম্বো আছে, কি আছে? একটা চিকেন বার্গার ফ্রেঞ্চ ফ্রাইজ, আর এখানে পপকর্ন আর ফ্রেঞ্চ ফ্রাইজ হচ্ছে 89 রুপিস, 10 পিস পপকর্ন আর তো ফ্রেঞ্চ ফ্রাইজ, মানে তুমি মার্কেট কাঁপিয়ে দিচ্ছ, ঠিক আছে? আর কিছু বলবো না, আমি এবার ট্রাই করব, অনেকগুলো ভালো ভালো আইটেম খেয়েছি, লাস্টে এত বড় একটা কম্বো ধরিয়ে দিয়েছে, মানে খেতে পারবো কিনা জানি না। গ্রুপে আছি আমি, তাই জন্যই বললাম যে এটা নে, এটা নিলে তো মানে গ্রুপে হয়ে যাবে, হয়ে যাবে, একদম একদম। চলো ট্রাই করি আমরা, খেয়ে দেখ, খেয়ে দেখ, শুরু করি ফ্রেঞ্চ ফ্রাই দিয়ে। বেশ ভালো, মানে এটা আমাকে দিয়েছে প্রায় 15-20 মিনিট কি আধ ঘন্টা আগে, তারপরেও এত সুন্দর ক্রিসপি থাকবে এই ফ্রেঞ্চ ফ্রাইগুলো ভাবিনি আমি, আমি ভেবেছিলাম নেতেই যাবে, ফার্স্ট কোয়ালিটি তো আছে। তারপরে এই রয়েছে চিকেন পপকর্ন,
উপর থেকে কি পেরি পেরি মশলা দাও? পেরি পেরি মশলা দাও না, আচ্ছা ইন হাউস পেরি পেরি। ওকে বেস্ট টেস্টি। স্ট্রিপ রয়েছে, উইংস রয়েছে, উইংস ট্রাই করি। দেখো ক্রিসপি চিকেনের ব্যাপারটা কি হয়, প্রত্যেকটা ওভারঅল একই টেস্ট হয়, কারণ প্রত্যেকটা চিকেনেরই আলাদা আলাদা পার্টগুলোকে ফ্রাই করা হয়। কিন্তু উইংসগুলো যখন খাবে, উইংসগুলো উইংস উইথ স্কিন থাকার জন্য এর টেস্ট কিন্তু অন্য চিকেনের পার্টগুলোর থেকে বেটার হয়। টু গুড, টু গুড। এরপরে এখানে রয়েছে চিকেন স্ট্রিপ, এরকম চার পিস রয়েছে। তারপরে রয়েছে এই যে এখানে হট অ্যান্ড ক্রিসপি চিকেন রয়েছে। চলো ফ্রায়েড চিকেন সবারই একটা প্রিয় আইটেম, সেটারই এতগুলো ভেরিয়েন্ট ট্রাই করছি। বারবারই বলছি এটা একার পক্ষে তো পসিবল নয়, দুজনেও না ভালোভাবে পেট ভরবে। তোমরা যদি এখান এগুলো নিয়ে বাড়িতে টেকওয়ে করো, বাড়িতে ছোটোখাটো যদি দু তিনজনের পার্টি থাকে, ইজিলি কিন্তু সবাই মিলে শেয়ার করে খেতে পারবে। আর এরপরে এটা ট্রাই করব চিকেন বার্গার। এই রয়েছে ব্যাপার, ভেতরটা দেখাই, এরকম চিকেন পপকর্ন দেওয়া, তার সাথে এখানে কিছু সস দেওয়া রয়েছে, পেঁয়াজ দেওয়া। ট্রাই করা যাক চিকেন বার্গার, বেশ বড় বার্গার, ভালো মতন বাটার দিয়ে ব্যাপারটাকে গ্রিল করা হয়েছে, দুর্দান্ত। দেবরাজ একটু আসো, তুমি আমাকে একটু অ্যাড্রেসটা বলো যাতে মানুষ আসতে পারে। অ্যাড্রেস ইজ ভেরি ইজি, ঠিক আছে। তোর এখানে কসবার যে আমাদের তালবাগানের যে দুর্গা পুজোটা হয় তার ঠিক অপোজিট দিকেই আরও একটা লোকেশন খুব সবাই চিনবে, কসবা পুলিশ স্টেশনের ফুট ধরিয়ে যদি একটু বালিগঞ্জের দিকে হাঁটে একদম মেন রোডের উপরই। আচ্ছা, মানে কসবা তালবাগান আর কসবা বকুলতলা ঠিক মাঝখানেই। আচ্ছা, যে মেন রোডের উপর। তাছাড়া অ্যাক্রোপলিস থেকে কত দূরে? অ্যাক্রোপলিসের পর দুটো দিন দিয়ে সবাই সব তোর নবপল্লী, ত্রিবর্ণ, বসপুকুর, তাবড়ি। অসুবিধা নেই, গুগল ম্যাপ লিঙ্ক ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবে। একদম একদম। আর তাছাড়া কন্ট্যাক্ট নাম্বার দিচ্ছ? একদম, কন্ট্যাক্ট নাম্বার আছে 8777476220। ওকে, ঠিক আছে। আর একটা জিনিস, এটা একটা রিকোয়েস্ট করবো পুজোর সময়ের জন্য না, বা পুজোর আগে যারা আসছে, যারা এই আলটিমেট মিলটা নিতে চায়, তারা যদি আগে থেকে অ্যাটলিস্ট 12 ঘন্টা আগে যদি আমাদেরকে জানিয়ে দেয় তাহলে আমরা তাহলে প্রিপেয়ার থাকবো, কারণ আমরা চাই না যে কেউ এসে ফিরে যান। একদম একদম। দেখো যে একটাই ব্যাপার কি, যে এখন তোমরা যেহেতু প্রথম প্রথম শুরু করেছো, অবভিয়াসলি কোয়ান্টিটি হিউজ বাড়ানো পসিবল নয়, একদমই একদমই, অবশ্যই নষ্ট করবে না, না জিনিসটা নিয়ে নষ্ট যেতে না করতে হয়। হ্যাঁ, তার জন্য বলছি ছোট মিল হলে উই ক্যান সার্ভ, বাট এই মিলটা যদি অ্যাটলিস্ট আমাদেরকে মানে 12 ঘন্টা আগে কেউ বুক করে তাহলে খুব ভালো হয়। বুকিংয়ের জন্য জাস্ট একটা হাফ প্রাইস দিয়ে বুকিং করলেই হয়ে যাবে। আচ্ছা, আর মানে মানে 12 থেকে 24 ঘন্টা আগে বুক করলে খুব ভালো হয় জিনিসটা, আমাদের মানে তাকে এসে ফিরে যেতে হবে না, এইটুকু আমি বলতে পারি। বাট যদি কেউ না বুক করে আসে ফিরে যেতে হতেও পারে, যদি আমাদের কাছে স্টক শেষ হয়ে যায়। অসুবিধা নেই, নাম্বার পেয়ে যাচ্ছ, একবার কল করে বুক করে নিও, এমন কোনো বড় ব্যাপার নয় সেটা। আইদার কল আর হোয়াটসঅ্যাপ কিছু করে দিলেই হবে, আমরা বুকিং নিয়ে নিই। ওকে, এই হচ্ছে টাইমিং। টাইমিং হচ্ছে দুপুর 3টা থেকে রাত্রি 10টা অবধি। আচ্ছা, আর পুজোর সময় হচ্ছে দুপুর 12টা থেকে রাত্রি 3টা অবধি। ওকে ওকে ওকে, তো ঠিক আছে, সব কিছু জেনে গেছো। আপাতত আমরা এত কম্বো সবাই মিলে খেয়ে দিয়ে শেষ করি, ঠিক আছে। দেবরাজ দা, আমার আমার ভালো লেগেছে, আমি বলি সবচেয়ে ভালো আমার কোনটা লেগেছে, ফিশ ফ্রাই, জুনিয়র ফিশ ফ্রাই। ওটা আমার লিটারালি বলছি, আমি আবার এসে ওটা ট্রাই করবো, আমি পার্টি শপটা আর ওটা। তাছাড়া যদি কম্বোর ভিতর বলো, ফ্রায়েড চিকেন আমার ভালো লেগেছে, নর্মালি ভালো লাগে ফ্রায়েড চিকেনের, এমন কোনো আলাদা স্বাদ হয় না যে আমি সব জায়গায় ওভারঅল একই রকমই হয়, ঠিক আছে। বাট মেন গল্পটা কি, এতটা কমে কিন্তু কেউ দেয় না, এখানে পাওয়া যাচ্ছে, বংরিতে পাওয়া যাচ্ছে, এসে ট্রাই করো। আপাতত এই অবধি রাখছি, আর ইট লাইক আ বং। ইয়েস, যারা যারা এতদিন দেখেছো, যারা যারা ভালোবাসা দিয়েছো তারা তো দেবেই, আর যারা যারা চেনো না তারা অবশ্যই ইট লাইক আ বং এ যাও, সবাই চেনে আমি জানি, কারণ আমি নিজে প্রচুর ইন্সপায়ার হয়েছি ইট লাইক আ বং দেখে। এক সময় আমার মনে আছে দেবরাজের সাথে আমার যখন প্রথমবার দেখা হয়, আমার তখন ওই 60টা মতন সাবস্ক্রাইবার ছিল আমার, সমর্থার বিরিয়ানিতে 60টা মতন সাবস্ক্রাইবার ছিল দেবরাজের সাথে আমার প্রথমবার দেখা হয়, আমি তো মানে কি বলবো বুঝতে পারছিলাম না, এরকম সিচুয়েশন ছিল। তো যাই হোক, তারপরে অনেকবার কথা হয়েছে, আরো অনেক অনেক দেখা হয়েছে আমাদের, তারপরে অনেক কথা হয়েছে, তো এটাই মানে এটা অন্যরকম ব্যাপার। তোমরা আসো, আমি এটুকু বলছি খাবারের কোয়ালিটি নিয়ে কোনো আমার দোকান বলে বলিস না, না সত্যি বলছি খাবারের প্রত্যেকটার কোয়ালিটি টপ নচ, এইটুকু বলবো। একটা কথা বলবো, আমাদের ফ্রাইড আইটেম সব কিছুই আমরা প্যানকো ইউজ করছি, আমরা বিস্কিট করে ইউজ করছি। আচ্ছা, অনেকে বলতে পারে হয়তো কেন আলাকিবের দাম 99 টাকা, আলাকিব 99 টাকাটা দেওয়া ইজ এ চ্যালেঞ্জিং, বিকজ বাটার যাচ্ছে, চিজ যাচ্ছে, প্যানকো যাচ্ছে, আমরা এর থেকে কমে দিতে পারবো না। চলো টাটা।